আসসালামু আলাইকুম, আমার নাম খুশিদা, শান্তপুর থেকে আসছি, বয়স 75। আমি 2 বছর হাসপাতাল আসছি, এই মাজা অসুবিধা, হাঁটুতে অসুবিধা দেখা। এখন হইছে প্রায় এটা দেখা দিছে অল্প থেকে, আর বেশি এখন প্রায় মনে হয় 10 বছর বেশি, 10 বছর থেকে। হাঁটুর কোনো কোথাও পড়ে না, হাঁটুর এটা লাদাটা আছে না, এটা শুকাই গেছে। বারবার ছাত্র ডাক্তার দেখাইছি, হাঁটু তো অনেক শুনে দিছি, অনেক কিছু কিছু ডাক্তার নারাজগঞ্জ নিছি, নেয়ার পর এই হাঁটুর সমস্যা। আর মাজার মধ্যে চোট খাইছে, পিছলা পড়ছে বাড়িতে গ্রামে পড়ে মাজাতে একটু চোট পাইছে। হ্যাঁ, কোনো কাজের কোন পরিকল্পনা, সে উঁচে খোঁচে একটু ফাঁ দিলে যেন কেমন চিকু মারে, মন হয় যেটা জয়েন্ট খুলে গেছে, আমার মন লাগে ব্যথা, প্রচুর ব্যথা, ব্যথার কোনো নিরাকার নেই। কই তারপরে ছাত্রের ডাক্তারের কাছে নিয়েছে, এজমার কারণে তার ব্যথার ওষুধ দেন, হ্যাঁ শুধু নাফমান খাবাইতে দিছে এ পর্যন্ত, আজ 1 বছর ধরে নাফমানে খাবাইতে আছে, এই তো টুকে আছে। বাড়াইতে পারি, এক সময় পাওয়া ভাঙি পড়ি যায়, লাগছে না মন লাগে আর কি, একটু কষ্ট হয়ে যাইতে। হাইকমাট আছে গ্রামের বাড়ি, তো হাইকমাটে বস নামাজ পড়ে, বিগত 10 বছর পরে স্যার বিশা নামাজ পড়ে। একটা সময় দিছি 1000 টাকা, 5000 টাকা দামেরও দিছি এই আঁটুতে, আর মাজাতে দেই না, আঁটুতে দিছি। খাইছি এতদিন ভালোই খাইছি, এখন তো আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেছে। ভালো থাকি 1 বছর 1.5 বছর ভালো ছিল, এখন তো বৃদ্ধ অবস্থা বেশি, শরীরে ওজনের কারণে সে আঁটুতে ভর, এই জন্য বেশি ভর, ওজন কমাইতে পারতেছি না। আমার দেবরে ডুবাই থাকে, ডুবাই থেকে সাজা শুনতেছে আসার জন্য, হ্যাঁ কি ইয়াতে পাইছে না কেলে জানি না, এই জন্য আসে আপডে যাবে। স্যারে বলছি পরীক্ষা নিরীক্ষা করার জন্য সব কিছু দিছি, 1 মাস ভর্তি দিছে, তারপরে কেছে 15 লাস্ট 15 দিন। আমরা কইছি না স্যার, আমাকে বাড়ি তো অনেক দূরে, আমরা 1 সপ্তাহ দেখি পারি এতটুকু আমরা সাজেশন দিছি। তার বলছে ঠিক আছে, আপনি চিকিৎসা চলে যান, দেখি 1 সপ্তাহের ভিতরে স্যার কী করা যায়। সে যে সাজেশন দিয়েছে সময় দেয় বা যা যা দিছে আমরা এইসব সেবা করে নিই। হ্যাঁ, যেসব ব্যথা এত বার শিকরা দেন, মলম ডলছি, ক্যারাসিসেল রবন দি ডলছি, গরম পানি ডালছি, কত রকম করছি, অধৈর্যের পরে এখন মনে করেন যা কাটছে, এখন অবস্থা খুবই বেতাল ছিল। আইসি স্যারের কাছে সুস্থ অনেক লাগে আইসি। হ্যাঁ, অনেক 5 মিনিট বইলে আর মাজা ব্যথা করে, কেমন যে লাগে, নামাজ পড়তে অনেক কষ্ট হইতো, এখন সে জিনিসটা নাই। তারপরে একটু উঁচা নেচা ফাঁড়া দিলে ব্যথা করতে, এখন তো উঁচা নেচা না, এখন তো সমান জায়গা, যখন অনুভব করা যায় না, হয়তো গ্রামে গেলে সিঁড়িতে উঠতে নামলে হয়তো অনুভব হবে, এখন এই জায়গা 5 তলা 6 তলা উঠছি, কোনো অনুভব হয় না, ব্যথা অনুভব নাই। ইয়ার কোনো চিকিৎসার কোনো তুলনা নাই, চিকিৎসা অনেক ভালোভাবে চলছে, ব্যায়াম চলে, থা ইয়া দেয়, কোনো আর কোনো মানে ইয়া নাই। যারা ফিরিতে এখন ইয়া করছে না, ছাড়া কোনো ইয়ে নাই, সেবার কোনো তুলনা, তাদের কোনো মানে আমরা আর ঋণ শোধ করতে পারতাম না, সোজা কথা। তবে আমার শাশুড়ি জন্য দোয়া করবেন, আশা করি যারা এই রোগ নিয়ে আইছে সবাই যেন সুস্থ সফল, ডাক্তারের যেমন একটা সেবা ছাড়া যেন একটা নাম থাকে, সবাই যেন আরো আসতে পারে, এটি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আমার দেবরে আপনাকে ভিডিওটা দেখা অনেক রোগী ভালো হচ্ছে, এই পরিকল্পনাতে আমরা পাঠাইছে, দেখেন কি পরিস্থিতি, আমি অনেক দেখছি এরকম ভালো হয়ে গেছে, আপনার যান হে পরিকল্পনা, আমরা আপনাকে ভিডিও দেখে আসছি, এখন দেখি হ্যাঁ সে ভিডিও আর ইয়াম এখন কাজে কমে পরীক্ষা হয়েছে, কাজে কমে লাগছে। আমি সেবন স্যারকে বলছে, স্যার আমার শাশুড়ি যদি ভালো হয় দেখি, আমি 2-1 বছর আমার শ্বশুরের রকম অল্প, আমি আমার শ্বশুরকে আমার নিয়ে ভর্তি করাবো। স্যারে কইছে কেন একসাথে ভর্তি করাবো, আমি স্যারকে প্রশ্ন করলাম, স্যার দেখেন আমার শাশুড়ি আগে দেখি ভালো হয় কি না, তারপর আমার শ্বশুর আমি ভর্তি করাবো। আপনাকে মতো এরকম যদি রোগী কোথাও থাকে আপনারা নিয়ে আসতে পারেন, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। আপনারা সবাই দোয়া করবেন, বাকি জীবন পারি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।